लॉकडाउन के दरमियान घर में फंसे लोगों के लिए आगे आए पुलिस। अलीपुरद्वार जिला कालचीनी अंतर्गत बंद मधु चाय बगान में जय गांव कुंतल बैनर्जी के नेतृत्व 50 परिवारों को खान पान की सामग्री वितरण किया गया। पहले से ही बंद मधु चाय बगान के श्रमिक समस्या में दिन गुजार रहा था, किसी तरह रोज की मजदूरी कर अपने रोजी रोटी चलाता था, पर लॉकडाउन के बाद वह भी बंद हो गया। इस दिन 50 परिवारों को खान पान की सामग्री वितरित किया गया। साथ में उपस्थित थे हासिमारा थाना ओसी प्रेम कुमार थामी एवं SDPOP भुटिया जयगांव SP कुंतल बैनर्जी ने बताया, इस कठिन समय एक दूसरे को मदद करना चाहिए। रविवार जयगांव एवं फालाकाटा में भी खान पान की सामग्री वितरण किया जाएगा। सर आज के बंद मधु चा बागान एलें, तो अपने की कर्मसूची छिल सर? আজকের কর্মসূচি হচ্ছে হাসিমারা থানার উদ্যোগে ওসি হাসিমারা আছেন, SDPO জয়কা আছেন, আমরা মধু চা বাগান, এটা দীর্ঘদিন যাবত মধু চা বাগান বন্ধ আছে। এখন যে সাম্প্রতিক যে অবস্থা সেটাকে মাথায় রেখে আমরা চিনি নিডি পরিবার যারা বাইরে বেরোতে পারছেন না এই সময় কোনো কিছু, এবং বাড়িতে একা রয়েছেন, কিছু আপনারা দেখলেন কিছু মহিলা যারা একা বাড়িতে থাকেন, একা ফ্যামিলিতে রয়েছেন, তাদেরকে আমরা এইগুলো হাতে তুলে দিলাম। এই কর্মসূচি আমাদের চলতে থাকবে আগামী দিনেও। আজকে মধু চা বাগানে কতজন এরকম নিডি পার্সনকে? এই মুহূর্তে নিডি চা বাগান মধু চা বাগানে আমরা এই মুহূর্তে 50 জনের হাতে তুলে দিচ্ছি। পরবর্তীতে আমরা কালকেও আবার কিছু প্রোগ্রাম আছে বন্ধ চা বাগানগুলোতে, জয়গা এবং ফালাকাটা বিভিন্ন জায়গাতে আমরা এইগুলো। এমনি যে স্যার এই চা বাগানে এলেন, একটা বন্ধ চা বাগান, এখানে ল অ্যান্ড অর্ডারের কী মানে কী সমস্যা দেখলেন স্যার, বা সব ঠিক আছে কিনা কী দেখলেন? এখানে আমরা যখন ঢুকলাম বাগানের মধ্যে ইতস্ততভাবে বিভিন্ন লোক বাইরে দাঁড়িয়েছিল, আমরা তাদের সচেতন করলাম যাতে বাইরে এইভাবে একসাথে সবাই দাঁড়িয়ে না থাকে। তারা আমাদের কথা শুনলেন এবং নিজের নিজের ঘরে আবার ঢুকে গেলেন। হাসিমারা আউটপোস্ট ভিতরে দু চারটা পাঁচটা বাগানের মধ্যে একটা বাগান যে বন্ধ আছে, সে বাগানে খুবই নিডি, যা কেউ নাই, ছেলে মেয়ে নাই, স্বামী নাই, আর ছোটো ছোটো বাচ্চা, ওদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি দেখে আজকে আমাদের থেকে যত চেষ্টা করেছে আমার থেকে সম্ভব, আমি এই এদেরকে হেল্প করার জন্য 5 কেজি আটা, 3 কেজি চাল, 1 কেজি আলু, আধা কেজি চিনি, আধা কেজি ডাল, আর একটা বিস্কিট, ম্যারি বিস্কিট হোক, যবি যেটা যবি হোক ও বিস্কিট এটা দিয়েছি আমি। আর আশা করি আর আগামী দিন এইটা আমার এনকারেজের জন্য, ওদেরকে একটা এক্সাম্পল করার জন্য শুধু আমরা আমার এই চেষ্টা আছে। আশা করি অন্য লোক আরও বাইরে আসবে আর গরিব লোককে একটু কিছু সহায়তা করবে, যেরকম আমাদের মধুতে আছে, তোরসা বাগান বন্ধ আছে, অনেক বান্দাপনিতে আছে বীরপাড়াতে, এদেরকে হেল্প করুন, এইটা হচ্ছে আশা। ইধর শ্রমিক খান পান কি সামগ্রী মিলনে পর খুশি ব্যক্ত কি গই। ক্যা ক্যা মিলা আপকো আজ? আটা মিলা, চাউল, দাল। তো ক্যা ক্যা মদদ মিলা আপকো, কেসা লাগ রহা হ্যায় আজি? কাকা মদদ পালে? তোহরে বন্দে বাল মতো করনি দেগে বটো, আটা, চাউল, দাল, বন। আপ লোগ খুশ হ্যায় এই সব মিলনে সে? বন্ধ মধু চা বাগানে পুলিশ প্রশাসনের তরফ থেকে আজকে যে একটা রাহাত দেওয়া হচ্ছে, এটা আপনারা কি মনে করেন? না, আমরা খুবই মানে খুশি, মানে যারা নিডি পার্সন 50টা মানে ফ্যামিলিকে ওনারা আইসে রেশন পানি, রেশন মানে আটা, চাল, বিস্কিট এগুলো দিয়েছেন। আমরা সমস্ত মধু বাগানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই হাসিমারা আউটপোস্ট ওসিকে, তারপরে জয়গা SDPO সাহেবকে।